পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে জায়গায় জায়গায় জেলায় জেলায় চলছে শাসক বিরোধী সংঘর্ষ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবরও আসছে, শাসক বিরোধী সংঘর্ষের খবর এলো এবার হুগলি থেকে। হুগলির আরামবাগে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর করেছে শাসক দলের কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ উঠেছে। হুগলির আরামবাগের গৌহাটির ঘটনা, সেখানে পঞ্চায়েত বোর্ড গঠনের দিনেই গণ্ডগোল, এবং সেই গণ্ডগোল আরামবাগের গৌহাটির খালোর গ্রামে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ভারতীয় জনতা পার্টির কর্মীর বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। সেই অভিযোগ অবশ্য ইতিমধ্যেই অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। স্থানীয় তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। যদিও বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে দেখতে পাওয়া গেল তার পরিবারের সদস্যরা অভিযোগ করছেন এবং ছুঁড়ে মারা হয়েছে বাড়িতে বড় কাঠের টুকরো, পাথর ছোড়া হয়েছে, এমনই অভিযোগ। বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুগলির আরামবাগের গৌরহাটির খালোর গ্রামের ঘটনা। পঞ্চায়েত বোর্ড গঠনের দিনেই গণ্ডগোল, জেলায় জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। গত 9 তারিখ থেকে শুরু হয়েছে পঞ্চায়েত বোর্ড গঠন, এবং সেই পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে জেলায় জেলায় চলছে শাসক বিরোধী সংঘর্ষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, ঠিক কি হয়েছিল, কি অভিযোগ বিজেপির? আর আমরা যেটা জানতে পারছি, আরামবাগের গৌরহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খালো গ্রাম, সেখানে আজকে পঞ্চায়েতের বোর্ড গঠন হচ্ছিল। তো সেইখানে একদিকে যখন বোর্ড গঠন চলছে, তারপরে উল্টো দিকে দেখা যাচ্ছে কিছু দূরেই বিজেপি কর্মী হেমন্ত পানের বাড়ি। সেই হেমন্ত পানের বাড়িতে তখন হেমন্ত পান ছিল না, দাদা বৌদি বাড়িতে ছিল। সেই মুহূর্তে তারা যখন দেখে যে প্রায় 30-40 জন তৃণমূল কর্মী সমর্থক, তাদের অভিযোগ যে তারা কর্মী তৃণমূলের কর্মী সমর্থক, তারা তেড়ে আসে এবং তাদেরকে দেখে সঙ্গে সঙ্গে তারা দোকান বন্ধ করে বাড়ির ভেতরে চলে যায়। তারপরে এই এই দুষ্কৃতীরা তাদের বাড়ির জানলাতে ইট করে এবং জানলা ভাঙচুর করে এবং কাঠ দিয়ে দোকানের শাটারে আঘাত করে। তো এইটাই অভিযোগ পাওয়া যাচ্ছে। কিন্তু তারা এখন যেটা বলতে চাইছিল যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, কিন্তু কিছু দূরে পুলিশ ছিল, তা সত্ত্বেও পুলিশ তাদেরকে দেখে কোন রকম কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ জানাচ্ছে। জেলা স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বক্তব্য এই অভিযোগের প্রেক্ষিতে? তৃণমূল কংগ্রেস যদিও জানাচ্ছে যে না, এরকম কোনো ঘটনাই এই পাশাপাশি কোনো জায়গাতেই ঘটেনি, আমরা শান্তিপূর্ণভাবে ভোট গঠনের দিকেই তাকিয়ে রয়েছি। তাদের প্রধান আর উপপ্রধান নির্বাচন হওয়ার সম্পন্ন হওয়ার পরেই বিজেপি কি থানায় অভিযোগ জানাবে? এখন পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বলছে আমরা তো এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, যদি সম্ভব হয় আমরা অবশ্যই আমাদের উপর নেতৃত্বকে জানিয়ে আমরা থানায় অভিযোগ জানাবো। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়।